أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. খুব সহজ। আর এক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে যাদেরকে এইসব গুনাহ মোটেই করাইতে পারবে না, নামাজ এক অক্ত ছাড়াতে পারবে না, রোজা একদিন ছাড়াতে পারবে না, তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না, ফিল্ম দেখাতে পারবে, কোনো কিছুই কোন রকমের গুনাহ তাকে করাতে পারে না, মদ খাওয়াতে পারে না, সিগারেটও খাওয়াতে পারে না, পানও খাওয়াইতে পারে না, পর্যন্ত জর্দাও খায় না, কোনো কিছুই খায় না। তাহলে এই রকমের লোককে জাহান্নামে নিয়ে যাবে কেমন করে? জি, শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে, যা হচ্ছে শুভাতের সংশয়। কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু কাজটি তো ভালো, বিদাতে হাসানা। আমাদের দেশের মোল্লা হুজুরদেরকে এক শ্রেণীর গোমরা করেছে বিদাতে হাসানার নামে শয়তান। শয়তান দেখল যে এদেরকে দিয়ে জেনা করানো যাবে না, এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না, এদেরকে কোনো পাপের জায়গায়, এইসব যে পাপ রয়েছে সমাজে, ফাসেক লোকদের পাপ, ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে? বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে, বিদাতিদের পাপে নিয়ে যেতে হবে। সুতরাং ধর্মের নামে, বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না, ঠিক কিনা? বিধর্মিতার নামে পাপ করবে না, সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করাইতে হবে। সুতরাং তাদেরকে বললো, দেখো সবগুলি বিদাত বিদাত নয়, সবগুলি বিদাত বিদাত নয়। কে বললো? শয়তান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু, সমস্ত নতুন কাজ বিদাত, কুল্লু বিদাতিন দলাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে কি? দলালা, গুমরাহি, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর শয়তান কুপরামর্শ দিল বিদাতি জনসাধারণকে শুধু নয়, কারণ জনসাধারণকে তো গাইড করছে ওই বিদাতিরা, বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে, মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে, যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে, তাদেরকে প্রথম গুমরাহ করলো যে দেখো কুল্লু নয়, বরং বাদু, বাজ মানে বুঝেন কিছু। তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা, আর কিছু বিদাত হচ্ছে কি? হাসানা। সাইয়্যা মানে হচ্ছে দলালা, সাইয়্যা মানে খারাপ, আর দলালা মানে গুমরাহি। তাহলে যেটিকে তারা সাইয়্যা বলেছে সে দলাল, তারা বলছে ওইটা, ওই যেটা সাইয়্যা, যে বিদাত গুলি সাইয়্যা সেগুলি খারাপ, আর সেগুলি গুমরাহি, সেগুলি জাহান্নামে নিয়ে যাবে। আর যেগুলি সাইয়া নয়, হাসানা, সেগুলি জান্নাতে নিয়ে যাবে। যদিও কোরআনে নেই, যদিও হাদিসে নেই, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তারা নবী গন্তর থেকে ভালোবাসে, কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, তোমরা ফলো করো, কি? হ্যাঁ, তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে, তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে? আল কোরআনুল করিম, এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, তা হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো? অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম, কোথা থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এই নাজেলকৃত বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অভিভাবক, অন্য কোন বিদাত পন্থীদের অনুসরণ করিও না, অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না। স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিনের, যা নাজেল হয়েছে তার অনুসরণ করতে হবে। তো বিদাত বিদাত পন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে, তাদেরকে গুমরা করলো শয়তান এই অস্ত্র দিয়ে, যে দেখো অনেক ভালো কাজ আছে, যদিও আল্লাহ রসুল বলেননি, তারপরও কাজগুলি ভালো, কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো। হ্যাঁ, আমাদের দেশে একটি জাহেলি কথা আছে, কি? যেখানে দশ সেখানে আল্লাহ, তাই না? যেখানে দশ সেখানে আল্লাহ। আর তারপরে অধিকাংশ লোক যখন করছে তো ঠিকই আছে, এসব কথাবার্তা আছে, সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে। অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে, বলা হয়েছে ওয়াকসার ওহম ফাসেকুন, অধিকাংশ মানুষ কি থাকবে? ফাসেক থাকবে, অধিকাংশ মানুষ বেনামাজি থাকবে, অধিকাংশ মানুষ মুশরিক থাকবে, অধিকাংশ মানুষ বিদাতি থাকবে, অধিকাংশ মানুষ পাপি থাকবে, ওয়াকসার ওহম ফাসেকুন।
আল্লাহ আরো বলেছেন কালিলুম মিন ইবাদিয়া শুকুর, আমার শুকুর গুজার বান্দা, নেক বান্দা, সৎ বান্দা অত্যন্ত কালিল থাকবে। কালিল মানে অল্প থাকবে। তাহলে মানদণ্ড এই নয় যে মাফ করবেন, যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজব মাসের সাবে মিরাজ পালন করলে, উৎসব করলো, আবার শাবান আসলে 15 শাবানে সবাই বরাত করবে, তাহলে কেন ঠিক হবে না? লক্ষ লক্ষ আলেম তারা জানে না, লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না, আমাদের দেশে এত এত শিক্ষিত লোকের আছে তারা জানে না। এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয়, এটি শরীয়তের মাপকাঠি না। শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ, আল্লাহ বলেছেন একটি আয়াত লাগবে, বেশি দরকার নেই। রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলেই যথেষ্ট হয়, শাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলেই যথেষ্ট হয়। কালা রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি সহিহ হাদিস থাকলেই যথেষ্ট হয়, যে কোনো মাসলায় যে কোনো সমস্যার ক্ষেত্রে করব করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট, বেশি না থাকলেও চলে। কিন্তু যদি না থাকে তাহলে কারো এই ইখতিয়ার নেই, কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদাতে হাসানা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি খুতবায় বলতেন, যে খুতবা আমিও পড়েছি, কি কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। রজব মাস, এই রজব মাসে যে বিদাতগুলি হয়ে থাকে, মানে বিদাতের তো কোনো স্টপেজ আছে কি? যেখানে যে রকম, কারণ শরীয়তের পাবন্দী করলে কোরআন এবং হাদিসের মধ্যে নিজেকে সীমিত রাখলে তাহলে একটা বর্ডার রয়েছে। আর যদি কেউ বলে আমি বর্ডারই মানিন, তাহলে আর বর্ডার কোথায়? বুঝতে পারছেন? আপনার দেশের বর্ডার আছে, যে কোনো দেশের বর্ডার আছে, সেই দেশের বর্ডার কেউ মানলে বর্ডার। আর যদি বলে আমি এই সব পৃথিবীর বর্ডার ফর্ডার মানি না, জমিন আল্লাহ, সুতরাং আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, তাহলে তার আর বর্ডার কি আছে? ঠিক কি না? তেমনি শরীয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হুদুদুল্লাহ, আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা নির্ধারিত রয়েছে। যারা এই সীমানাই মানে না, যারা বলে যে বুজুরগানের দিন বললেও করা চলে, তারপরে বিদাতে হাসানা যে কোনো কাজ ভালো লাগলেই করা যেতে পারে, অসুবিধা নেই, ভালো লাগছে তো করতে। লোকেরা তো ভালো মনে করেছেন, বুজুরগানের দিন ভালো মনে করেছেন, আমাদের আলেম ওলামারা ভালো মনে করেছেন, ইত্যাদি ইত্যাদি এসব কথা বলে সমাজে বিদাত চালু করা হয়। এই রজব মাসে একটি বিদাত, সেটি হচ্ছে 27 রজবের রাতকে মেরাজের রাত্রি মনে করে। যদিও মেরাজ কোন রাত্রে হয়েছে এই নিয়ে বেশ কিছু মত রয়েছে, বড়ই দ্বিমত রয়েছে। মেরাজের রাত মনে করে সেই রাত্রে বিশেষ ইবাদত বন্দেগী, নফল নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত ইত্যাদি, আর দিনে রোজা রাখা। এবারেও আমার কাছে কয়েক ভাই টেলিফোন করে জিজ্ঞাসা করছেন যে এক লোক রোজা রেখেই নিয়েছে। কত লোক যে এরকম রেখেছে আল্লাহ পাকই জানে। সমাজে এক লোক রোজা রেখে নিয়েছে, কিসের রোজা? সবে মেরাজের রোজা রেখেছে, 27 রজবের দিনে রোজা রেখেছে। তাকে যখন বলা হলো তো কি করব এই রোজা, রোজা তাকে ভাঙাই দেব না তার রোজার নিয়ত পরিবর্তন করে দেব, কারণ সোমবারও আছে, যদি নিয়ত সোমবারে করে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সোমবারে রোজা রাখতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের 13-14-15 আয়ামে 20 রোজা রাখতেন। সুতরাং এই দিনের নিয়তে যদি রোজা রাখে তাহলে শরীয়ত সম্মত, একটি হাদিস যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটি কর্ম যথেষ্ট। যদি এক মাসেও তিনি এভাবে রেখে থাকেন যথেষ্ট।